তাই রথের দিনে আমরা সত্যনারায়ণ পূজাটা করে নিয়েছি। চলো এবার সেই ইলেকট্রনিক আইটেমটা শেয়ার করি, প্রোডাক্টটা চলো দেখি, অনেকক্ষণ গরম থাকবে। ফার্স্টে না আমি ছোটখাটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বেসিক্যালি রথের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আর এই ইন্ট্রোটা আমি পরে অ্যাড করছি, তোমরা সেটা বুঝতে পারবে ভিডিওটা যখন লাস্ট পর্যন্ত দেখবে। চলে, আমাদের বাড়িতে পুজো ছিল, সত্যনারায়ণ পুজো। আমাদের সকাল সকালই আর কি ব্রাহ্মণ চলে এসেছিল, তার আগের দিন রাত্রেবেলা, মানে রথের আগের দিন রাত্রেবেলা আমরা অ্যাকচুয়ালি গুছাচ্ছিলাম, আমি, প্রাপ্তি, মা, আমরা সবাই মিলে একটু গোছানো চলছিল। তো সেই কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, অনেক দেরিতে শুয়েছিলাম তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি, তাড়াহুড়ো করে উঠে আগেই পুজোতে চলে গেছি, বসে পড়েছিলাম পুজোতে। তো সেই জন্য ইন্ট্রোটা পরে অ্যাড করতে হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে একটু একটু করে সবকিছু শেয়ার করছি, পুজোর মুহূর্তটা এখন তোমাদের সাথে শেয়ার করব, সেটা দেখে নাও। যেভাবে প্রকাশ হন সত্যনারায়ণ, অবহিত হয়ে শুনো কহি বিবরণ। আর আশা করি তোমরা জানো যে আমাদের বেশ অনেক কয়েকটা বছর ধরে বাড়িতে কাজ চলছে। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা জানবে যে বাড়িতে কাজ চলছে আমাদের। তো ফাইনালি কাজগুলো শেষ হয়েছে, এখন একটু জাস্ট ঘর গোছানোগুলো বাকি আছে, তো সেই কাজটাই চলছে। বাট তার মধ্যেই আমরা পুজোটা করে নিয়েছি, রথের মতো শুভ দিন আর পাবো না, তাই রথের দিনে আমরা সত্যনারায়ণ পুজোটা করে নিয়েছি। গৃহপ্রবেশের তো মানে আমরা আমাদের বাড়িতেই আছি, আমাদের এটা সেকেন্ড আর থার্ড ফ্লোরে কাজ চলছিল, মানে এটাতে তো গৃহপ্রবেশের কোনো ব্যাপার নেই, তাই সত্যনারায়ণ পুজো দিয়ে এবার আমরা মানে উপরে শিফট হতে পারবো। তার জন্যই তাড়াতাড়ি করে আমরা রথের মধ্যে কাজগুলোকে শেষ করেছি, অনেক কাজ এখনো বাকি আছে, কিছু কিছু লাইটের কাজ বাকি আছে। তোমাদের সাথে না আস্তে আস্তে সব ট্যুরটা, আমাদের যে হোম ট্যুর সেটা শেয়ার করব, গোছানোটা কমপ্লিট হলেই তোমাদের সাথে একটা ট্যুর শেয়ার করে দেবো। এখন চলো রথের দিনটা আমি কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে একশোয়াট শিব মন্দির রয়েছে, রাজবাড়ি রয়েছে, সেখানে আমি আর প্রাপ্তি গিয়েছিলাম রথের মেলা দেখতে, যার পথে বিন্দিয়া দিদির সাথে দেখা হয়ে যায়। তো বেশ ভালোই হলো, অনেকের সাথে দেখা হয়েছে, বেশ ভালো করে কাটিয়েছি। আমরা রথের মেলা থেকে জিলাপিও কিনে এনেছি বাড়িতে, ভিডিও হচ্ছে, প্রসাদ দিতে যাচ্ছি আমরা এখন জলি আন্টিকে, আর তারপরে যাব রথের মেলা দেখতে। এদিকে তাকা, এদিকে তাকাও,
অ্যাকচুয়ালি প্রাপ্তিদের বাড়িতে না কালকে মানে খাওয়া দাওয়ার জন্য ইনভাইটেশন ছিল আমার, তো আমি ওদের বাড়িতেই চলে যাই। আর যেহেতু অনেকটা রাত হয়ে যায়, বাড়ি ফিরতে পারবো না অত রাতে, তাই ওদের বাড়িতেই থেকে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আন্টির প্রমোশন হয়েছে, তাই আন্টি ইনভাইট করেছিল আমাকে ট্রিট দেওয়ার জন্য। শুধু আমিই নয়, আন্টির বাড়িতে আরও অনেক গেস্ট আসতে চলেছে। তাদের সবার জন্য আমরা হাজি বিরিয়ানি থেকে বেশ অনেকগুলো বিরিয়ানির প্যাকেট প্যাক করে নিয়ে সোজা চলে যাই প্রাপ্তির বাড়িতে। এই খুদে গেস্টদের দেখো, ওরা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি। দে আর ব্রুটালি অনেস্ট। তো কালকে প্রাক্তিদের বাড়ি গিয়ে তো বেশ মজা হয়েছে, তবে ব্লগটা প্রপারলি তোমাদের সাথে যে শেয়ার করেছি সেটা এন্ড করা হয়নি। তো চলো আমি এখন এই ভিডিওটা এন্ড করে দেবো, বাট তার আগে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। ফার্স্টে না আমি ছোটোখাটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই একটা ট্রে কিনেছি, একদম ম্যাট ফিনিশ, খুবই সুন্দর কালারটা দিচ্ছে, মিষ্টি একটা কালার, কালারটার জন্য খুবই অ্যাসথেটিক একটা লুক দিচ্ছে। তো এই ছোট একটা ট্রে আমি পারচেজ করেছি, এটার প্রাইস নিয়েছে 40 rupees অনলি। তো দেখি এটা কি পারপাসে ইউজ করি। এই কিছু কিছু জিনিস কিনেছি যেগুলো প্রয়োজন ছিল না, বাট জাস্ট সাজিয়ে রাখার জন্য, কোনো না কোনো কাজে তো লেগেই যাবে। তো ফার্স্টে ট্রেটা দেখালাম, তারপরে এইটা রয়েছে কোস্টার, যেটা উডেনের কোস্টার। তো এটার প্রাইস রয়েছে 109 টাকা, আর এর মধ্যে তিনটে রয়েছে, এটা তিনটে সেট রয়েছে। এর ব্যাক সাইডে এগুলো দেওয়া রয়েছে অ্যান্টি স্লিপ সামথিং হবে, একে কি বলে, যাই হোক এটার জন্য স্লিপ খাবে না, এটা বেশ সুন্দর। আমি ভেবেছি এর ওপরে প্ল্যান্টার রাখবো কিছু, তার জন্যই সেই ভেবেই আমি কিনেছি। আর কিছু জিনিস কিনেছি, এগুলো লাইক ওয়াশরুম ক্লিন করার জন্য। অ্যাকচুয়ালি এটা আমি ওয়াশরুমের জন্য কিনিনি, আমাদের যে নতুন টেম্পলটা রয়েছে তার ব্যাক সাইডে ইউটিলিটি এরিয়া রয়েছে, তো সেখানটা ক্লিন করার জন্যই আমি এটা কিনেছি। ওখানে টাইলস বসানো আছে, কল রয়েছে, জল যাতে ওখানে না জমে থাকে এটা দিয়ে টেনে পরিষ্কার করে দেওয়া যাবে, এটা দিয়ে ঘষে পরিষ্কার করা যাবে, তো তার জন্য আমি এটা কিনেছি। এইটার প্রাইস হচ্ছে 19 rupees, আর এইটার প্রাইস হচ্ছে 49 rupees। আই থিঙ্ক বেশ চিপ প্রাইস আমি পেয়ে গেছি। আর এইগুলোর কোনো প্রয়োজন নেই কেনার, তাও আমি বিশালে গেলে এগুলো কিনি, ভীষণ ভালো লাগে আমার এই কাপগুলো। এগুলোকে আমি কখনোই কাপ হিসেবে ইউজ করি না, দেখতে পাচ্ছ একটার সাথে একটা ফ্রি পেয়েছি। এটা 109 টাকা, একটার প্রাইস হচ্ছে 109 টাকা লেখা আছে, এর সাথে আর একটা ফ্রি, মানে ওই 50 rupees হয়ে যাচ্ছে। তোমাদের সাথে না আস্তে আস্তে আমি সব পুরো হোম ট্যুরটা শেয়ার করব। ওপরের ঘরটা আমি নিজের মতো মনের মতো করে বানিয়েছি, সেটাও শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু তোমাদের ধৈর্য ধরে থাকতে হবে। আমার ভিডিও এডিট করতেও টাইম লাগে, প্লাস আরও কাজ রয়েছে, মানে বুঝতেই পারছো এই ওপরটা জাস্ট রিসেন্টলি কমপ্লিট হয়েছে, এগুলো সাজাতে গোছাতে প্রচুর টাইম লাগছে। নাইট তো অফিস রয়েছে, এখন প্রচুর চাপ অফিসে, তো মা টাইম দিতে পারছে না, তার মধ্যেও মা মানে নিজের শরীরটাকে সে টেনে হিজড়ে অনেক কষ্ট দিয়ে সারাদিন অফিসে কাজ করে এসে আর মায়ের এনার্জিটা থাকছে না, তারপরেও মা নিজেকে পুশ করছে কাজগুলো করার জন্য। আমি রিসেন্টলি ধরো কলকাতাও গিয়েছিলাম, প্রচুর খাটাখাটনি হচ্ছে, নানান রকমের কাজ নিয়ে আমরা কলকাতায় যাচ্ছি, মানে আমি গিয়েছিলাম আগের দিন একা, চারিদিকে ছুটতে হচ্ছে, কলকাতায় কাজ মিটিয়ে এসেছি, বাট বাড়ির কাজ যেন শেষই হচ্ছে না। তো আস্তে আস্তে ধীরে সুস্থে আমি শেষ করব। এইগুলো কিনেছি, এগুলো কোনো প্রয়োজন নেই আমার কাছে, এক্সট্রা রয়েওছে। এগুলো আমি অ্যাকচুয়ালি ভেবেছি প্ল্যান্টার বানাবো, মানে এর উপরে ড্রয়িং করব, এর আগেও করেছি, আই থিঙ্ক তোমরা দেখেছ। একটার প্রাইস হচ্ছে 19 rupees, মানে প্রায় 20 টাকা করে। এগুলো দেখো বেশ সুন্দর না, আমি এটা চারটে কিনেছি। পিন্টারেস্টে আমি দেখেছি এগুলোর ওপরে বেশ সুন্দর সুন্দর পেন্টিং করা থাকে, তো সেখান থেকে কিছু সাজেশন নিয়ে আমিও এর ওপরে পেন্টিং করব ভেবেছি, যদি টাইম পাই তো। এখন টাইম পাওয়াটা ভীষণ চাপের ব্যাপার। নেক্সট দেখাই অনেকগুলো ডোরম্যাটস কিনেছি আমি, তিনটে কালারে এটা কিনেছি, একটা ব্লু, একটা এরকম ব্রাউন কালার, আর একটা গ্রিন কালার। আর একবার দেখিয়ে দিই আগে এগুলো দূর থেকে,
আচ্ছা, এইগুলোর প্রত্যেক বাকি দুটোও দেখিয়ে দিই, পাঁচটা কিনেছি টোটাল, দিয়ে আমি প্রাইস বলছি, কারণ প্রত্যেকটার প্রাইস ই সেম। এইটা একটা কিনেছি, আর একটা এইটা কিনেছি, এটাও ডোরম্যাট, কিন্তু এটা বেশ সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। তো এই প্রত্যেকটার প্রাইস ছিল 99 rupees, পাঁচটারই প্রাইস, মানে এক একটার প্রাইস 99 rupees। কিচেন ন্যাপকিন নিয়েছি, এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি ঠাকুর ঘরের জন্য, তিনটের সেট রয়েছে, একদম সোভার কালার, এটার প্রাইস পড়েছে, তিনটের সেটের প্রাইস পড়েছে 89 rupees। এইটা আর একটু বড় সাইজ, এটার প্রিন্টটা কি সুন্দর, তাই না, আমার বেশ পছন্দ হয়েছে। এটারও তিনটে রয়েছে, একটা ফার্স্টে এই প্রিন্টটা, একটা প্লেন ব্লু, রয়্যাল ব্লু কালার, আর একটা এই চেকটা। এটা আমি ওপরের কিচেন, অ্যাকচুয়ালি ওটা কিচেন না, ওটা কফি স্টেশন করেছি, আর ওখানে সমস্ত রকমের ইলেকট্রনিক্স জিনিসগুলো থাকবে, মানে কফি মেকার, এয়ার ফ্রায়ার, ইন্ডাকশন ওভেন, এইগুলো রাখবো ভেবেছি এখানে, মানে গ্যাসের কোনো ঝামেলা রাখবো না, চিনিও করিনি তাই। তো সেগুলো আমি পরে যখন কিচেন ট্যুর দেবো তখন আরও ডিটেলসে বলে দেবো, এখন সব কিছু রিভিল করতে চাই না। এইটা আমার বেশ পছন্দ হয়েছে, তো এই জিনিসগুলো প্রয়োজন ছিল, তাই এইগুলো কিনে নিয়েছি টুকটাক বিশাল থেকে, আরও হোম সেন্টার থেকে অনেকগুলো জিনিস কিনেছি, তবে আমি ভাবছি ওটা সেপারেটলি তোমাদের সাথে শেয়ার করবো। মা আমাকে বলছে শেয়ার করে দে, নাহলে আমি খুলতে পারছি না, বাট আমি ভাবছি ওটা সেপারেটলি তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চলো এবার সেই ইলেকট্রনিক আইটেমটা শেয়ার করি যেটা মা অর্ডার করেছে অ্যামাজন থেকে। এই দেখো, এটা অর্ডার করেছি, অবভিয়াসলি তোমরা উপরেই দেখতে পাচ্ছ এটা কি রয়েছে, বুঝেই গেছো। আর এই জিনিসটা কিন্তু আমি পারচেজ করেছি, ঠিক আছে, এটা কোনো প্রমোশন ভিডিও না। অনেক কিছু রয়েছে, এইগুলো এখন কে পরে দেখবে, প্রোডাক্টটা চলো দেখি। স্ক্রিন টাচ রয়েছে এখানটায়, ডিজিটাল স্ক্রিন রয়েছে, চলো এটাকে খুলি। দিস ইজ সো স্যাটিসফাইং, ওয়াও, সুন্দর দেখতে, তাই না, ম্যাট ফিনিশ, দারুণ লাগছে। দেখি এটাতে কিছু রান্না করে খেয়ে দেখব, সেটা তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করে দেব। এখানে স্ক্রিন টাচ ফাংশন রয়েছে, ফাংশনগুলো চলো তোমাদেরকে বলে দিই এক এক করে। এখানে চিকেন, ফ্রাইজ, ফ্রোজেন, ল্যাম্ব, সি ফুড, ভেজিস, রিহিটও করা যাবে, তোমরা আবার খাবার গরমও করতে পারবে, আর বাকি যা কিছু ফ্রাই করতে চাও এখানে অপশন দিয়ে সেটা ফ্রাই করতে হবে, চিকেন হলে চিকেনে, আর এমনি নর্মাল কিছু ফ্রাই করতে চাইলে ফ্রাইজে। এখান থেকে টেম্পারেচারটা কমা বাড়া করতে পারবে, টাইমটাও সেম। এখানে অন, প্রিহিট, আগে থেকে গরম করে কোনো কিছু কুক করতে চাইলে এই প্রিহিটটাতে ক্লিক করতে হবে, সেক্ষেত্রে খাবারটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিপ ওয়ার্ম, যদি কোনো খাবার এর ভেতরে ঢুকিয়ে রাখো, পিৎজা মেবি, সেটা রেখে কিপ ওয়ার্ম অপশনটা ক্লিক করলে অনেকক্ষণ গরম থাকবে, শেক, মেবি টস করতে চাইলে সেটা শেক হবে এতে, আই ডোন্ট নো। আর পজ করতে চাইলে এখানে পজের অপশন রয়েছে, এটা অন অফের অপশন, এটা পজ করার অপশন রয়েছে। তো বাকি আরও যখন এরপরে এগুলো এইটাকে ইউজ করব তখন তোমাদের সাথে গ্র্যাজুয়ালি সব কিছু শেয়ার করে দেবো। আজকের ভিডিও তো আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ এরকম আরও অনেক ভিডিও আসবে, তোমাদের সাথে শেয়ার করব সব আস্তে আস্তে, আমাকে একটু টাইম দাও। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।